শামস শব্দের অর্থ সূর্য। তো এটা 91 নম্বর সূরা, আমরা এই সূরার উপর ইনশাআল্লাহ আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূর্যের শপথ, আল্লাহ তাআলা সূর্যের শপথ করে বলছেন, ওয়া দুহাহা, এবং তার আলোর শপথ, ওয়া মানে এবং ওই যে অর্ধোয়া বলছেন না, অর্ধোয়া আলোকিত সূর্য, এই সেই দোয়া ওই একই শব্দ। কিন্তু সূর্যের শপথ এবং তার আলোর শপথ, হা মানে তার, এই যে উহা সূর্যের, সূর্যের শপথ এবং তার আলোর শপথ। এরপর কামারি, চাঁদের শপথ, কামার মানে চাঁদ, চাঁদের শপথ, ইদা তালাহা, যখন সে তাকে অনুসরণ করে। অল কামারে, চাঁদের শপথ, ইদা তালাহা, যখন চাঁদ সূর্যকে অনুকরণ করে। যে আমরা তেলাওয়াত করি না কোরআন তেলাওয়াত, ওই তালার এই তালা একই, তালা তো, তালা মানে অনুকরণ করা, অর্থাৎ আপনি পড়বেন বুঝবেন তাহলে অনুকরণ করতে পারবেন, আর না বুঝলে তো অনুকরণ করা যাবে না, কমাই দেয়। কোরআন শিক্ষার তিনটে স্তর, কেরাত, তেলাওয়াত, তাফাক্কু। কেরাত হলো পাঠ করা, আর তালা হলো অর্থ সহ পাঠ করা, আর তাফাক্কু হলো গভীর জ্ঞান অর্জন করা। তিনটেই ফরজ, কেরাত, তেলাওয়াত, তাফাক্কু, তিনটাই আদেশ। লিয়া তাফাক্কাউ ফিদ্দিন, সূরা তওবার মধ্যে আসে। তো তালা মানে অনুকরণ করা। তাহলে চাঁদের কসম, যখন সে সূর্যকে অনুকরণ করে, অর্থাৎ সূর্যর পিছে পিছে সে আগমন করে, এটা তো অনুকরণ, সূর্যের পিছনে সে আগমন করে, এটা অনুকরণ করা। সূর্য ডুবে গেল, চাঁদ তার পিছন থেকে তাকে অনুকরণ করলো। ওর নাহার ইদা জাল্লাহ, এবং দিনের কসম, যখন সে উহাকে আলোকিত করে, সূর্যকে আলোকিত করে। অন্নাহার, এবং দিনের শপথ,
দিনের শপথ ইজা তো আপনারা জানেন ইজা যখন জাল্লাহ দিন সূর্যকে আলোকিত করে অন্নাহারে ইদা জাল্লাহ দিনের শপথ যখন সে সূর্যকে আলোকিত করে অল্লাইলে ইদা ইয়াগশাহা রাতের কসম যখন সে উহাকে ঢেকে ফেলে সূর্যকে ঢেকে ফেলে অল্লাইলে ইদা ইয়াগশা রাতের কসম রাতের শপথ যখন সে উহাকে মানে সূর্যকে ঢেকে ফেলে আস-সামাই ওয়া মা বানাহা আকাশের শপথ আসমায় আকাশের শপথ অমা বানাহা এই অমা এখানে ওই গতকালকে বসছিল না মামানিমান এখানে মামানিমান অমান বানাহা আকাশের কসম অমান বানাহা এবং যিনি আকাশকে নির্মাণ করেছেন বানা মানে বানানো এখানে মা মানের অর্থে মা মানে মান এখানে তো অসময় এবং আকাশের শপথ অমা বানা হয় এবং যিনি উহা নির্মাণ করেছেন বানিয়েছেন পল আরদে জমিনের কসম অমা তহা এখানেও মা মানে মান এবং যিনি জমিনকে বিস্তার করেছেন তহা মানে বিস্তার করা আল আরদে আর মানে জমিন তহাহা এই তহা মানে বিস্তার করা জমিনের কসম পৃথিবীর কসম যিনি উহাকে বিস্তার করেছেন ও নাফসেন মানুষের কসম অমা সাওয়াহা এখানেও অমা মানে মান মানুষের কসম অমান এবং যিনি সাওয়াহা তাকে ঠিকঠাক করে সৃষ্টি করেছেন সাওয়া মানে বরাবর যথাযথভাবে নাফস মানে মানুষ অনাপসেন মানুষের কসম অমা সাওয়া অমা অমা মানে অমান এখানে অমা মা মানে মান অমান সাওয়া সাওয়া মানে যথাযথভাবে ঠিকঠাক করে তৈরি করা সাওয়া Thank you.
তো মানুষের কসম আমান এবং যিনি সবহা তাকে ঠিকঠাক করে সৃষ্টি করেছেন সামানি যথাযথভাবে হাত কতখানি লম্বা দরকার পা কতখানি হওয়া দরকার কান কোথায় চোখ কোথায় কোন কানে কোন জিনিসটা হওয়া দরকার এটা সব ঠিকঠাক করে তিনি মানুষের সাওয়াহা মানে যে তাকে ঠিকঠাক করে সৃষ্টি করেছেন মানুষের কসম অমান সাওয়াহা এবং যিনি মামানি মান যিনি সাওয়াহা তাকে ঠিকঠাক করে সৃষ্টি করেছেন এরপরে আলহামাহা ফুজুরহা ওয়া তাকুহা এলহাম এলহাম করা মানে অন্তরে জাগ্রত করা আলহামা শোনেন একটু জিনিসটি বোঝার আছে ওয়াসওয়াসা এবং এলহাম এটি একই জিনিস ওয়াসওয়াসা হলো অন্তরে একটা জিনিস অনুভূত হয় কিন্তু শোনা যায় না শয়তান কলবে মাথা রাখিয়া ফিসফিস করিয়া অন্তরে বলে মানুষের অনুভব করে এটার নাম ওয়াসওয়াসা এবং এই অন্তরে জাগ্রত করে যদি আল্লাহ দেয় তো এটার নাম এলহাম একই জিনিস আল্লাহ যদি অন্তরে কিছু জাগ্রত করে সেটার নাম হবে ইলহাম আর শয়তানের যেটা অন্তরে জাগ্রত করে এটার নাম হলো ওয়াসওয়াস কি বুঝতে পারছেন একই জিনিস কিন্তু তো এই ইলহামটা এটা কিন্তু সকল মুমিনের হয় কিন্তু অ্যাকচুয়ালি ধর্মভাষে একবারে কি জানেন হুজুরের কাছে ইলহাম হয় পিসাবের কাছে ইলহাম হয় কিন্তু এখানে আল্লাহ কি বলছেন যে মানুষকে যথাযথভাবে সৃষ্টি করেছেন তারপরে তিনি অন্তরে জাগ্রত করে দিয়েছেন পাল্লামাহা কি অন্তরে ফুজুরা বা তাকোহা ভালো কাজ করার জ্ঞান ফুজুর মানে খারাপ কাজ করার জ্ঞান তাকোহা মানে ভালো কাজ করার জ্ঞান এই দুটো জ্ঞান অন্তরে আল্লাহ তাআলা জাগ্রত করে দেন এটার নাম হচ্ছে ইলহাম কি বুঝতে পারলেন তো শয়তানে করলে এটা অসওয়াস আর আল্লাহ যদি করে তার নাম হয় কি ইলহাম তো আল্লাহমাহা জাগ্রত করে দিয়েছেন হা উহাতে মানে ওই নফসে ওই মানুষকে ওই মানুষের মধ্যে ফুজুরহা মানে একটা জ্ঞান কনসাইন্স ফুজুরহা তার পাপ করার জ্ঞান
তাহলে আল্লাহ তাআলা ইলহাম করেছেন, ইলহাম মানে তার অন্তরে জাগ্রত করেছেন মন্দ কাজের, মন্দ কাজ করার জ্ঞান এবং ভালো কাজ করার জ্ঞান, এই দুটোই হুজুর এবং তাকওয়া, এটা আল্লাহ তার অন্তরে জাগ্রত করে দেন, জাগ্রত করে দেন। তাহলে ভালো মন্দ দুটো জিনিস কিন্তু সকল মানুষের মধ্যে আল্লাহ জাগ্রত করে দেন, সকল মানুষের মধ্যে সেই জ্ঞান আছে। এরপরে কাদ মানে নিশ্চয়ই, নিশ্চয়ই আফলা মানে জয়যুক্ত হলো, নিশ্চয়ই জয়যুক্ত হলো কে, মান যাক্কাহা যে তার নিজকে পবিত্র রাখে, হা মানে ওই নফস মানুষ, মান যাক্কাহা যে তাকে পবিত্র রাখে, ভালো মন্দের জ্ঞান তো দিয়েই দিছে। এখন আল্লাহ বলেন হ্যাঁ কদ আফলা নিশ্চয়ই জয়যুক্ত হলো কে, মান সে, যাক্কাহা যে তার নিজকে পবিত্র রাখে, অকাদ খাবা এবং নিরাশ হবে, খাবা মানে নিশ্চয়ই নিরাশ, খাবা মানে নিরাশ হওয়া, নিরাশ হলো মান সে, নিরাশ হলো সে অকাল খাবা, খাফা লেখছি কেন, নিরাশ হলো সে মান দাসাহা যে ডুবিয়ে দিল উহাকে, দাসা মানে হ্যাঁ ডুবিয়ে দেওয়া, যে ডুবিয়ে দিল উহাকে, কিন্তু অপবিত্র কথাটা অর্থের তাফসীরের মধ্যে আসবে, কিন্তু দাসা শব্দ তো ডুবিয়ে দেওয়া, এবং নিরাশ হলো সে যে ডুবিয়ে দিল তাকে, এমনি সে ভরা ডুবি, ডুবানো কথাটা মানেই ক্ষতিগ্রস্ত হওয়া, তো নিরাশ হলো সে যে দাসাহা সে ডুবিয়ে দিল নিজকে আত্মাকে, দাসা মানে ডুবিয়ে দেওয়া, হা মানে উহাকে ওই নফসকে, আত্মাকে যে ডুবিয়ে দিল ময়লার মধ্যে উহাকে, কাজ্জাবাত সামুদ অস্বীকার করলো সামুদ সম্প্রদায় বে তাগওয়াহা তাদের বিদ্রোহ বশত, কাজ্জাবাত অস্বীকার করা, মিথ্যা সাব্যস্ত করা,
অস্বীকার করলো সামুদ জাতি, মিথ্যা সাব্যস্ত করলো সামুদ জাতি, বেতাগোহা তাদের বিদ্রোহ বশত। তাদের তাগোয়া মানে বিদ্রোহ, সামুদ জাতি সম্পর্কে আপনারা জানেন, নূহ আলাইহিস সালামের পরে প্রথম যে জাতিটা ধ্বংস হল আদ জাতি, আদ ইবনে আওজ ইবনে ইরাম ইবনে সাম ইবনে নূহ। নূহ আলাইহিস সালামের পঞ্চম পুরুষ ছিল আদ জাতি। সামুদ এমনি জাসুর এমনি আওয়াজ এমনি এরাম এমনি সামেম নূহ। সামুদ জাতি হলো নূহ আলাইহিস সালামের ষষ্ঠ পুরুষের লোক। সামুদ জাতি পায়গামের নাম ছিল সালেহ আলাইহিস সালাম, আর ওই জাতির নাম ছিল সামুদ। অস্বীকার করলো সামুদ জাতি তাদের বিদ্রোহবশত। এই হা কথাটা তাদের, অর্থাৎ নিজেরাই বিদ্রোহ করছে, সেই বিদ্রোহ তাদের বিদ্রোহবশত। ইদিম বাসা আশকহা, ইজ মানে যখন, ইম বাসা মানে পাঠালো, ইন বাসা যখন পাঠালো আশকাহা, শাকিউর শব্দের অর্থ হলো দুর্ভাগ্যবান, আর আশকা ইসমে তাবজিল মানে সবচেয়ে বড় দুর্ভাগ্যবান, মানে ওরা ওই জাতির সবচেয়ে খারাপ লোক। তা না হলো কেদার, সেই লোকটার নাম ছিল কেদার, বুঝতে পারছেন? আল্লাহ রসুল মেরাজে এই কেদারকে দেখেছে, সে আগুনে কিভাবে জ্বলছে এই দৃশ্যটা। এটা যদিও তাকে এখনই দোজকে দেওয়া হয় নাই, কিন্তু এই দৃশ্যটা আল্লাহ রাসূলকে দেখানো হয়েছে। এখন তারা সিজনে আছে, সবাই বিচারের পরে প্রকৃত শাস্তিতে ঢুকবে, কিন্তু আল্লাহ তাআলা তার রাসূলকে এটা উপস্থিত করে দেখাই দিয়েছে। কেদার, যে তার শরীরে এমনভাবে আগুন ঢুকেই দেওয়া হয়েছে যে তার ভিতরে আগুন জ্বলছে এবং দেহটা তামার মতো এবং সে বাঁকাইয়ে যাচ্ছে কষ্ট। কেদার তো সবচেয়ে বড় দুর্ভাগ্যবান, পাঠালো তারা সবচেয়ে বড় দুর্ভাগ্যবান ব্যক্তিকে তাদের। উনি একা না, ওরে নয়জন ছিল ওই দলে। সালেহ আসলামের উটটাকে মারার জন্য এরা নয়টা লোকের একটা দল ছিল, এটা কোরআনে বলা আছে। অকানাফিল মাদিনাতে তেসাতু রাহাতেন, তেসা মানে নয়, নয়জনের একটা দুষ্ট দল। এর এই দুষ্টদের নেতা ছিল কেদার, সবচেয়ে বড় দুর্ভাগ্যবান। তো শাকিউন মানেই দুর্ভাগ্যবান, আর সাইদ মানে সৌভাগ্যবান। সাইদ এই সাকা সাইদ এই শব্দ আপনার কোরআনে পাবেন। শাকিউন হলো দুর্ভাগ্যবান, আর সাইদ হলো সৌভাগ্যবান। তো আল্লাহ বলেন যখন পাঠালো তারা আশকাহা,
তাদের সবচাইতে দুর্ভাগ্যবান ব্যক্তিকে ইতিহাস খুব ব্যাপকভাবে আপনারা তাফসীরে দেখবেন নারীরা এদেরকে উদ্বুদ্ধ করেছিল নারীরা বিভিন্ন প্রলোভন দিয়া এই নেতাদেরকে সোহেলে আসামে উটটাকে মারার জন্য সোহেলে আসামে জাতি তার কাছে বলেছিল যে এই পাথর থেকে যদি আপনি এখনই একটা গাভীর উট বের করে দেখাতে পারেন তা আমরা ইমান আনব তখন পয়গম্বর দুই রেখাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে বললেন বলার পরে আল্লাহ বলে যে লাঠি দিয়ে তুমি আঘাত করো তখন ওই পাথরের উপরে আঘাত করার সাথে সাথে পাথরটা ফেটে একটা গাভীর উট বাইর হলো কিন্তু এত বড় যে পাঁজরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব ছিল 80 গজ তো এই ভীষণ ভয়ঙ্কর উট এখন এই বাচ্চা প্রসব করবে সে বাচ্চা প্রসব করলো কিন্তু এই উটের সমস্যা হয়ে গেল এই উট যখন মাঠে নামে তখন অন্য সবাই পশুগুলো ভয়তে সব বাড়ি পলাই যায় কেউ মাঠে থাকে না আর ও যখন কুয়ায় মুখ দেয় সব পানি শেষ না করে মুখ উঠায় না তখন আল্লাহর কাছে পয়গম্বর দোয়া করলেন জাতি অভিযোগ করলো তো আল্লাহ বললেন যে তুমি আমার উটকে একদিন বেঁধে রাখবা তো সেই দিন ওদের উট মাঠে চড়বে আর আমার উট ছেড়ে দিলে তো ওদেরগুলো এমনি পালাইয়া বাড়ি যাবে এইভাবে ভাগাভাগি করিয়া মানে তাদের সমাজের পশুদের এই ব্যবস্থা চলছিল কিন্তু এগুলিতে যারা পশুর মালিক তারা সন্তোষ হতে পারছিল বিশেষ করে নারীরা সম্পদশালী নারীরা এদেরকে প্রলুব্ধ করেছিল এবং এরা এই নারীদের পরামর্শেই কেদারের নেতৃত্বে তারা আল্লাহর উটকে তারা হত্যা করতে অগ্রসর হয়েছিল তো উটটাকে তারা মেরেছিল কিন্তু উটটা মারার পরে পয়গম্বরকেও মারতে চেয়েছিল সেই সময় তারা ধ্বংস হয়েছিল উটটাকে মারতে সক্ষম হয়েছিল উটটাকে মারার পরে পয়গম্বরকেও মারবে এই চিন্তা করছিল কিন্তু মারতে যাওয়ার পথে পাহাড় থেকে একটা পাথরের খণ্ড পড়ে এক পাথরের চাপায় নয়জন মারা গেছে এটা আল্লাহ সুন্নাত পয়গম্বরকে খুন করার জন্য কোনো মানুষ ঘর থেকে বেরোলে সেই মানুষ ঘরে ফিরে যেতে পারে না বিরাট ব্যাপার এজন ফেরাউনের 10,60,000 বাহিনী মুসলাসকে মানার জন্য বের হয়েছে সবাই ধ্বংস হয়েছে কেউ ফিরে যেতে পারেনি আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি করার জন্য দারুন নদায় তারা পরামর্শ করেছিল তারা বদরে যেতে সবাই মারা গেছে কিন্তু তার মধ্যে আবু সুফিয়ান তো বদরে ছিলই না কথা বুঝতে পারছেন এই সরানোর মধ্যে সেও ছিল আবু সুফিয়ান কিন্তু ওই আবু সুফিয়ান যেহেতু বদরের যুদ্ধে ছিল না সে ছিল ওই বাণিজ্য কাফালা নিয়ে জানেন আপনারা এভাবে আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা হত্যা ষড়যন্ত্র করছিল সবাই বদরে মারা গেছে তো পয়গম্বরকে খুন করার জন্য কোনো মানুষ ঘর থেকে বেরোলে সেই মানুষ ঘরে ফিরে যেতে পারে না এটা আল্লাহর সুন্নাত ইজিম বাস আশকাহা যখন তারা পাঠালো তাদের সবচেয়ে দুর্ভাগ্যবান ব্যক্তিকে ফাকাল আলহাম রাসুলুল্লাহ তাদেরকে বললেন আল্লাহর রসুল এই আল্লাহ রসুল হলো সালে আলাহ সাল্লাম এগুলো সব শব্দ জানেন ফাকালা তারা ফাকালা বলল রাসুলুল্লাহ আল্লাহর রসুল রসুল হলো সালে আলাহ সাল্লাম আল্লাহর পাগাম এই তিনি বললেন কি বললেন না কাতাল্লাহে ও সুকিয়াহা আল্লাহর উট এবং তার পানি পান না কাতাল্লাহ এখানে শব্দ উজ্জ আছে তোমরা সতর্ক হও সাবধান হও আল্লাহর উটনির ব্যাপারে না কাতুন মানে উটনি না কাতাল্লাহ আল্লাহর উটনির ব্যাপারে তোমরা সাবধান হও বা সুকিয়াহা এবং তার পানি পান করার ব্যাপারেও তোমরা সতর্ক হও যেভাবে আল্লাহ ভাগ করে দিয়েছে ওভাবেই তোমরা মেনে চলো তো না কাতা মানে উটনি উটনি তো বাংলায় হবে না উষ্ট্রি হবে তাই না উষ্ট্রি উটনি হয় উর্দুতে উষ্ট্রি আল্লাহর উষ্ট্রি না কাতাল্লাহ অসুকিয়া সাকামানি পান করা
এর থেকে সুকিয়া মাছদার তার পানি পান এভাবে তোমরা সতর্ক হও ফাকাত জাবুহু ওই উপরে কাজাবাদ গেছে না ফাকাত জাবুহু তারা অস্বীকার করলো পয়গম্বরকে তারা মিথ্যা সাব্যস্ত করলো পয়গম্বরকে ওই যে কাজাবাদ সামুদু ওই কাজাবাদ আর এই কাজাবাদ একই কথা তারা অস্বীকার করলো বা মিথ্যা সাব্যস্ত করলো হু এই হু মানে পয়গম্বরকে সালেহ আলাইহিস সালামকে ফাকাজ্জাবু হু এই হু হলো সালেহ আলাইহিস সালাম তারা মিথ্যা সাব্যস্ত করলো বা অস্বীকার করলো পয়গম্বরকে ফাকারুহা অথবা তারা কাটলো সেই উটনিকে আকার মানে কাটা কাটছিল পা যেটা ইংলিশ বলে হ্যামস্ট্রিং পা কাটছিল পায়ের উপরে আঘাত করে উটনিটিকে শোয়ে ফেলে তারপর মারছে হ্যামস্ট্রাং হাড় মানে মানে পা কেটেছিল উটটার পা কেটে তারা ফেলাই দিচ্ছে পাকাটা হয় একটু পড়ে গেছে তারপর মারছে আকারও হা তারা কেটেছিল হা ওই উটটাকে হা আকারুহা তারা কেটেছিল ওই উটনিকে কাইটে মাইরিয়া গোষ্ঠ ভাগ করিয়া দিয়েছে পুরো জাতি বিশাল উট আচ্ছা এটা করার পরে কি হলো দামদামা সমূলে ধ্বংস করলেন সমূলে ধ্বংস চাপিয়ে দিলেন আলাইহিম তাদের উপরে আটার ডিস্ট্রাকশন ক্যাটাস্ট্রফি সমূলে ধ্বংস দামদামা দামদামা শব্দ সমূলে ধ্বংস করা সমূলে ধ্বংস চাপিয়ে দিলেন আলাইহিম তাদের উপরে রব্বহুম তাদের রব বেজাম্বিহিম তাদের পাপের কারণে বেমানি স্বভাবিয়া কারণ সমূলে ধ্বংস চাপিয়ে দিলেন আলাইহিম তাদের উপরে রব্বহুম তাদের রব এ তো অর্থ করা লাগবে না জানেন রব্বহুম তাদের রব বেজাম্বিহীম তাদের পাপের কারণে এখানে বাস বাহর বা স্বাভাবিয়া কারণ আর জাম্বুন মানে গুণা সমূলে ধ্বংস চাপিয়ে দিলেন আলাইহিম তাদের উপরে রব্বহুম তাদের রব্বে রামভীম তাদের পাপের কারণে ফাসাওয়াহা অথবা তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিলেন সাওয়া মানে মাটি সমান করে দেওয়া তা এই উপরে আছে না সাওয়াহা এটা যথাযথভাবে সৃষ্টি করা আর এখানে সাওয়াহা মাটির সাথে মিশিয়ে দেওয়া
মাটির সাথে মিশিয়ে দিলেন তাদেরকে এই সামুজাতি আল্লাহর উটটাকে মারার পর উটের বাচ্চাটা ছিল তো ওরা পয়গম্বরের কাছে আমি করি নাই বলে আমি করি নাই এভাবে মিথ্যা বলতেছিল তো পয়গম্বর বললেন যে উটের বাচ্চাটা তোমরা ধরতে পারো কিনে দেখো তো এখন ওই বাচ্চাটা ধরার জন্য যখন ওরা সবাই চতুর্দিকে আক্রমণ করছে তখন ওই বাচ্চাটা মানে একেবারে শূন্যের উঠে গেছে কোনোভাবে ধরতে পারে নাই এরপরে ওই বাচ্চাটা যে পাথর থেকে তার মা বের হয়েছিল ওইখানে আসার পরে পাথরটা ফেটে গেছে ওই ওর মধ্যে বাচ্চাটা ঢুকে গেছে এই বাচ্চাটা হারিয়ে গেল ওরা ধরতে পারলো না এরপরে পয়গম্বর জানাই দিলেন তামাত্তা উফি দারিকুম সালাসাতা আইয়াম কোরআনে বলা আছে যে তোমরা তোমাদের গৃহে তিন দিন থাকো তিন দিন ভোগ বিলাস করো এরপরে মৌয়ার তো এই তিন দিনে প্রথম দিন ওদের চেহারা হলুদ বর্ণের হয়ে গেছিল দ্বিতীয় দিনে তাদের চেহারা লাল বর্ণের হয়ে গেছিল তৃতীয় দিনে ওদের চেহারা আলকাতার মতো কালো হয়ে গেছিল এই তৃতীয় দিন পার হওয়ার পরে জিবরিল আমিন আয়েশা তাদেরকে একটা চিৎকার করেছে তাদের সবাই বক্ষ ফেটে কলিজা বের হয়ে গেছে এইভাবে সামুজাতি একেবারে ফাসাবহা আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছেন অলায়া খাফু এবং না ভয় করেন আল্লাহ তাআলা ওকবাহা এর কোনো পরিণামের আকবুন মানে এই যে পায়ের গোড়ালি নেই এটা আকবুন বলা এটার নাম পরিণাম পিছন মানে এই ধ্বংস করে দেওয়ার পরে পিছনে কী হবে এটার ভয় আল্লাহ করলেন না ওকবাহা মানে উহার পরিণাম পিছন তা আকমন শব্দ তো গোড়ালি পায়ের গোড়ালি এর থেকে ওকবাহা মানুষের মনে করেন আমি এই কাজটা করলে আমার পরে কী হয় আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা তার পরিণাম সম্পর্কে কোনো ভয় করলেন না যে এইভাবে ধ্বংস করলে আল্লাহর কেউ কোনো ক্ষতি করতে পারবে এরকম পরিণাম সম্পর্কে কোনো ভয় আল্লাহ করেন না আকবুন আকবুন মানে গোড়ালি পায়ের পিছনের গিট তো এই ৩০তম পারায় সুর সুরা তো এর মধ্যে আল্লাহ তাআলা মানে ইতিহাসগুলি খুব সংক্ষেপে এখানে আবার ই করছে কোরআনের অ্যারেঞ্জমেন্ট হলো কেমন জানেন যে খবর পড়ে না প্রথমে খবরের প্রধান অংশ মাঝখানে তার ডিটেইল শেষে আবার খবরের সার সংক্ষেপ এটা করে না এই কোরআন এইভাবে সাজানো এই কোরআন থেকে ওরা এটা নিয়েছে কোরআনে প্রথমে খুব সংক্ষিপ্ত আকারে সব কথাগুলো বলেছে ওই কথাগুলো কোরআনের মাঝখানে খুব ডিটেইল বলা হয়েছে আবার যখন কোরআন শেষ করা হচ্ছে তখন সব কথাগুলি খুব সংক্ষিপ্ত আকারে কনসাইজ হইতে এটা আবার শেষে উল্লেখ করেছে এই জন্য এই ছোটো 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 সুরাগুলো এর মধ্যে অনেক কথা লুকিত আছে তো এভাবে ইনশাল্লাহ আপনারা এক পারা শেষ করতে পারলেই দেখবেন যে নিজেরা কোরআন শরীফের পড়তে গেলেই অনেক কিছু বোঝে না দু একটা শব্দ বাঁচবে আর তা সব পারবেন নিজেরাই আপনারা ইয়ে করেন আর যারা নূতন আছেন ওদের নোট দিয়ে দেন ওরা দেখে দেখে নেবে আর যেটা না পারে সহযোগিতা নেবেন তো ৯১ নম্বর সুরা এরপরে আমাদের ৯০ নম্বর সুরা আসবে ৯০ কি সুরাটা হলো বালাদ শহর তো হলো ইনশাল্লাহ তাহলে আমরা এখানে সমাপ্ত করছি أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به
واعفنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।